अखंड संहिता बा श्री श्री स्वामी स्वरूपानंद परमहंस देवेर उपदेश बाणी हरिओम ओ ओंकार कीर्तनान्ते श्रीजुक्त खगेन्द्रनाथ मुखोपाध्याय जिज्ञासा करिलेन हरिओम कथार माने कि ओंकारी बाकी श्री श्री बाबामणि बोलिलेन हरि माने सब किछुर आहरणकारी अर्थात जार भेतरे सब किछु आछे छिलो एवं थाकबे सेई जे परम सत्ता तिनी होलेन ओम तिनी जे आछेन एइटी एकटी परमतम सत्य एवं এই সত্যে আমাদের নিষ্ঠা অর্পণ করতে হবে। হরি মানে পরমেশ্বর মানে সর্বদেবতা সর্ব উপাস্য বা সর্ব আরাধ্যকে নিজের ভিতরে আত্মসাত করে যিনি আছেন। হরি মানে শঙ্খচক্র গদা পদ্মধারী বিষ্ণু নন, ওই বিষ্ণুও যার আরাধনা করেন তিনি হরি। ব্রহ্মা যার নামে সাধন করেন, যোগীশ্বর মহাদেব যার ধ্যান নিরন্তর করেন, ইন্দ্র বরুণ চন্দ্র যার আরাধনায় নিমগ্ন হয়ে দেবত্ব পেলেন, হরি বলতে তাকেই বুঝায়। সেই হরি হচ্ছেন ওম, অর্থাৎ সর্বমন্ত্রের সমন্বয়, সর্বতত্ত্বের সমুচ্চয়, সর্বভাবের সমাহার, সর্বমতের সম্মেলন, সর্বপথের পরম লক্ষ্য। ওম আবাহক মন্ত্র, ওম ধারক মন্ত্র, ওম সমর্পণের মন্ত্র, ওম বলে তাকে ডাকছি সমান হরি ওম। ওঙ্কার প্রেমময় পরম মন্ত্র, তুমি ইচ্ছা করে জপ না করলেও তাবনা আপনি সব মন্ত্রের হৃদদেশে আপনা আপনি জপিত হতে থাকেন। ওঙ্কার শতসিদ্ধ মন্ত্র বলেই এই মন্ত্র তোমার শ্বাসে প্রশ্বাসে, তোমার হৃৎস্পন্দনে, তোমার দেহের প্রতিটি জীবকোষে, প্রতিটি রক্ত কণিকায়, প্রতিটি অণুপরমাণুতে জপিত হচ্ছেন। এই মন্ত্র শতসিদ্ধ বলেই এই মন্ত্রের কোনো ঋষি নেই, এই মন্ত্রকে পেয়েই প্রত্যেকে ঋষি পদবাচ্য হয়েছেন। বেদশাস্ত্র বা বেদ মন্ত্র আবির্ভূত হবার ঢের ঢের আগে এই ওঙ্কার তপস্বীদের বোধগম্য হয়েছিলেন। এই জন্যই ওঙ্কার ধ্বনিকে বেদজনক বা বেদজননী বলা হয়। গতি এবং গন্তব্য, অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, নামই গতি এবং গন্তব্য, নামই পথ এবং পাথেয়। নামকে সর্বশাস্ত্রের সার বলে জানো, ভগবানের নামের ভেতরেই কোটি বিশ্ব ঘুমন্ত অবস্থায় আছে। নামের শ্রেষ্ঠ প্রণব, কারণ এই নামে সব নাম একত্র নিবদ্ধ আছে। প্রণবের জন্ম নাই, প্রণব অনাদি, প্রণব থেকেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আবির্ভাব, এতেই তাদের নিত্যাবস্থান। আদি সৃষ্টির আগেও প্রণবী ছিলেন, মহাপ্রলয়ের পরেও প্রণবী থাকবেন। শ্রীকৃষ্ণের জন্মদিন হয়, শ্রীরামের জন্মদিন হয়, প্রণবের জন্ম নাই বলেই তাঁর জন্মদিন নেই, জন্ম নেই বলেই প্রণবের মৃত্যু নেই, তিরো